করোনা মহামারীতে গোটা বিশ্বে অর্থনীতিতে ব্যাপক নেতিবাচক প্রভাব ফেলেছে। এই প্রভাব কাটিয়ে উঠতে এরই মধ্যে বিভিন্ন দেশ তাদের উন্নয়ন প্রকল্পে কোটি কোটি ডলার বিনিয়োগ করা শুরু করেছে। এই ক্ষেত্রে পিছিয়ে নেই উপসাগরীয় দেশগুলো, তারাও তাদের উন্নয়ন প্রকল্পে কয়েক মিলিয়ন ডলার বিনিয়োগ করেছে, যে কারণে বর্তমান পরিস্থিতিতেও দেশগুলো অর্থনৈতিকভাবে সচল। এক্ষেত্রে সবচেয়ে এগিয়ে ওমান। ওমানে ভারপ্রাপ্ত বাংলাদেশি রাষ্ট্রদূত মৌসুমী রহমান জানান, মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে ওমান বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ শ্রম বাজার। বাংলাদেশ সরকারের জনশক্তি কর্মসংস্থা ও প্রশিক্ষণ ব্যুরোর তথ্য মতে, গত 1976 সাল থেকে 2021 সাল পর্যন্ত বাংলাদেশ থেকে ওমানে কর্মী গেছে প্রায় 1.6 মিলিয়ন। ওমানি নীতি নির্ধারক ও শীর্ষ ব্যবসায়ী নেতাদের কথা স্মরণ করে মৌসুমী রহমান বলেন, ওমানের উন্নয়ন প্রক্রিয়ায় প্রবাসী বাংলাদেশিদের ভূমিকা অনেক। বর্তমানে 6 লাখের বেশি প্রবাসী ওমানে বসবাস করছেন, যারা দেশটির বিভিন্ন সেক্টরে কর্মরত রয়েছেন। যেহেতু উপসাগরীয় অঞ্চল করোনা পরিস্থিতিতেও অর্থনৈতিকভাবে সচল, তাই চলতি বছরেও বাংলাদেশিদের জন্য ওমানের শ্রমবাজার সবচেয়ে লাভজনক। তিনি আরও বলেন, আমি মনে করি চলতি বছরেও ওমান বাংলাদেশি প্রবাসীদের জন্য একটি প্রধান গন্তব্য হিসেবে বিবেচিত হবে। আমাদের প্রবাসী কর্মীরা অনেক আন্তরিক, বিনয় এবং কঠোর পরিশ্রমী। তারা ওমানি নিয়োগকর্তাদের ওপর একটি ভালো জায়গা তৈরি করতে সক্ষম হয়েছে। প্রবাসী বাংলাদেশিদের কাজের দক্ষতা অনেক, তারা দ্রুত আরবি ভাষা শিখতে পারেন এবং সব ধরনের কাজে দক্ষ, যারা ওমানিদের মধ্যে নিজেদের জনপ্রিয় করে তুলেছে। এখন অনেক ওমানি নিয়োগকর্তারা বাংলাদেশ থেকে কর্মী নিয়োগে আগ্রহী, যে কারণে করোনা পরিস্থিতিতেও বাংলাদেশ থেকে ওমানের শ্রমিকের নিয়োগ বন্ধ হয়নি। আমরা গত বছর ওমানে প্রায় 60,000 শ্রমিক পাঠাতে সক্ষম হয়েছি। আশা করছি এই ধারা চলতি বছর অব্যাহত থাকবে।